স্বাগত জানাই বন্ধুরা। এখন আমরা হার্ড ডিস্কের স্পিড নিয়ে আলোচনা করব। অনেকের ক্ষেত্রেই একটি ভুল ধারণা থাকে যে অধিকাংশ মানুষই আমরা জানি SATA 3 হার্ড ডিস্কের স্পিড ম্যাক্সিমাম হতে পারে 6 GBPS। তো অনেকে 6 GBPS শুনেই ধরে নিতে পারেন যে হ্যাঁ, হার্ড ডিস্কের SATA 3 স্পিড হওয়ার কথা 6 GB/s। জিবি মিন্স গিগাবাইট। তো এই ধারণাটি আমারও ছিল, 6 GB স্পিড কি করে সম্ভব। বাট অ্যাকচুয়ালি যে কোনো ট্রান্সফারিং ডেটা কম্পিউটার রিলেটেড, সব ডেটাগুলো হয় বাইটে নয় বাট বিটে। ধরা যাক আপনার ইন্টারনেটের স্পিড কী আছে আপনার ঘরে। আমরা বলে থাকি 8 MBPS অথবা 20 MBPS। যদি আপনি বাইট বলে থাকেন তাহলে আপনি ভুল করছেন। বাইট এবং বিটের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বিট হলো একেবারে সিঙ্গেল বেসিক ইনস্ট্রাকশন, কম্পিউটার ইনস্ট্রাকশন, যার মাধ্যমে কম্পিউটার তার নিজস্ব ভাষা বুঝতে পারে। আর বাইট হলো একেবারে ছোট ইউনিট অফ ইনফরমেশন। তো একটি বাইট তৈরি হয় 8টি বিটের মাধ্যমে, অর্থাৎ 2^8, যার ভ্যালু দাঁড়ায় 256, এবং এর ভ্যালুর মানটি দাঁড়ায় 0 থেকে 255। তো যে কোনো ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে কম্পিউটার রিলেটেড বা এই ডিজিটাল মাধ্যমগুলোর সবগুলোই কিন্তু হয়ে থাকে বিটের মাধ্যমে। তো আমি যদি শুরুতে বুঝে থাকি যে হার্ড ডিস্কের স্পিড হবে 6 GB অর্থাৎ গিগাবাইট, সেটা ভুল। তাহলে হচ্ছে সেটা 3-র ম্যাক্সিমাম স্পিড থিওরিটিক্যালি হওয়ার কথা 6 GBPS। তো হার্ড ডিস্ক আগের থেকে অনেকটা আধুনিকায়ন হয়েছে। তো হার্ড ডিস্কের যে ডেটা কানেকশন, অর্থাৎ এটাকে বলা হয় হার্ড ডিস্ক ইন্টারফেস, অর্থাৎ যে SATA কেবলটি আমরা লাগাই আমাদের কম্পিউটারে, সেগুলো কিন্তু অনেক ধরনের হতে পারে। যেমন আগে আমরা IDE অথবা পাটা কানেকশন ইউজ করতাম, অথবা কিছু সিরিয়াল বাস ছিল সেগুলো আমরা ইউজ করতাম। তো SATA মানে হচ্ছে সিরিয়াল ATA ইন্টারফেস বা কানেকশন। সিরিয়াল ATA মানে হচ্ছে অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট। আর IDEকে বলা হয় পাটা, অর্থাৎ প্যারালাল ATA কানেকশন অথবা প্যারালাল অ্যাডভান্সড টেকনোলজি অ্যাটাচমেন্ট। তো বর্তমান সময়ে আমরা SATA ইউজ করছি এবং SATA 3 ভার্সনটি ইউজ করছি। SATA 1 এবং 2 এর স্পিড 3 থেকে কম। SATA 2 এর স্পিড হচ্ছে 3 GBPS এবং SATA 1 এর স্পিড হচ্ছে 1.5 GBPS। তাহলে এই বিটটাকে যদি আমরা পরবর্তীতে কনভার্ট করে নিই আমাদের বাইটে, কারণ আমরা ইনফরমেশন ইউনিট হিসাবে কিন্তু আমরা শুধুমাত্র বাইট বুঝি, বিট বুঝি না। বিট শুধু বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটার বোঝে, CPU বোঝে বিট, এবং হার্ড ডিস্ক বোঝে বিট, র্যাম বোঝে বিট, বাট আমরা কিন্তু বিট বুঝি না, আমরা বুঝি বাইট। তাহলে আমরা কতটুকু ইনফরমেশন, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ইউনিট অফ ইনফরমেশন হচ্ছে বাইট, বাট ইউনিট অফ ইনস্ট্রাকশন অর্থাৎ কম্পিউটার ইনস্ট্রাকশন সেটি হচ্ছে বিট। তাহলে আমরা এখন এই 6 GBকে আমরা বাইটে কনভার্ট করি। তাহলে দেখুন আমাদের 6 GB রয়েছে, সেখানে আমরা 8 দিয়ে ভাগ করি। 8 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো? বাইট পাবো। তাহলে আমরা পাইলাম দেখুন 6000 MBকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় 750 MB। কারণ আমরা 8 দিয়ে ভাগ করেছি, তাহলে আমাদের থিওরিটিক্যালি SATA 3-তে স্পিড হওয়ার কথা 750 MB। কিন্তু বাস্তবে কিন্তু আমরা 750 পাই না, আমরা পাই আরও কম। তো সেটা কেন পাই? হ্যাঁ, সেটা আমাদের কাছে একটা প্রশ্ন, কেন আমরা তাহলে সর্বোচ্চ 600 MB স্পিড পাই এটা বলা হয়। এর কারণ হচ্ছে যে আমাদের যখন লাইন এনকোডিং হয়, অর্থাৎ ডাটা যখন ট্রান্সফার হয়, তখন একটা স্পেশাল 8-bit বাট 10-bit একটা এনকোডিং সিস্টেম আছে, যে সিস্টেমটি অর্থাৎ ডাটা এক জায়গা থেকে স্থানান্তর করে আরেক জায়গায় ট্রান্সফরমেশন হওয়ার জন্য কিছু পরিমাণ বিট লস হয়। অর্থাৎ যদি আমি 10টি বিট কনভার্ট করি, আমি কিন্তু আউটপুট পাবো মাত্র 8 বিট। এবং এটি কেন করা হয়, সেটি হচ্ছে DC ব্যালেন্স রক্ষা করার জন্য এবং কিছু ক্লক রিকভারি, এছাড়া কোনো ধরনের ডিসপেয়ারিটি না হয় সেই কারণে। তো তার ফলে আমরা 10 বিটকে কনভার্ট হয়ে পাচ্ছি ফলত 8 বিট, অর্থাৎ
0.8% কিন্তু আমরা আউটপুট পাচ্ছি। তাহলে আমরা যদি 750 কে 10 দিয়ে ভাগ করি এবং 8 দিয়ে গুণ করি, কারণ আমরা 10 ভাগের 8 ভাগ পাচ্ছি, তাহলে কত দাঁড়ালো? 750 কে আমরা 10 দিয়ে ভাগ করি এবং 8 দিয়ে গুণ করি, তাহলে দাঁড়ায় 600 মেগাবাইট পার সেকেন্ড। এবং অ্যাকচুয়ালি আমরা এটাই পাই। আর SATA 3 আমাদের হার্ড ডিস্ক রয়েছে, SATA 3 আমাদের SSD রয়েছে, তো হার্ড ডিস্ক কিন্তু আমাদের অনেক বেশি স্পিড তুলতে পারে না, সর্বোচ্চ 200 মেগাবাইট পার সেকেন্ড তুলতে পারে। 600 মেগাবাইট পার সেকেন্ড এই টার্মটি আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা আর 6 GB এই কনফিউশনের মধ্যে থাকলাম না। এবং 600 মেগাবাইট পার সেকেন্ড এটিও কিন্তু প্রত্যেক হার্ড ডিস্ক বা SSDও কিন্তু ট্রান্সফার করতে পারে না। যেমন SSDগুলোই 600 পর্যন্ত উঠতে পারে না, অর্থাৎ আমাদের যে ছোটো SSD ড্রাইভগুলো রয়েছে 2.5 ইঞ্চি, অথবা আমাদের যে M.2 SATA 3 SSD রয়েছে সেগুলো সর্বোচ্চ স্পিড 609, কিন্তু রিডিং স্পিড তুলতে পারে 560 এবং রাইটিং স্পিড তুলতে পারে 533 সর্বোচ্চ। এবং হার্ড ডিস্কগুলো তুলতে পারে আরও কম, হার্ড ডিস্কগুলো তুলতে পারে সর্বোচ্চ, যদি 15,000 RPM হয়ে থাকে, সর্বোচ্চ 200 মেগাবাইট পার সেকেন্ড। তাহলে বন্ধুরা, আশা করি 6 GB পার সেকেন্ড ডাটা ট্রান্সফার SATA 3-তে এই ভ্রান্ত ধারণাটি আশা করি দূর হলো। বন্ধুরা ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর উপকৃত মনে করলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে করে লিখবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।